तो चुन हमारे खेलवाड़ा मान्य मोहन कुशल मोहन भूल बोल रहा हूँ नीरो 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 नमस्कार दर्शक हमें सौरभ पोस्टर चैने आबार अपने स्वागत जी और फेसबुक पेज थे जो फेसबुक पेज और चैनल के देखे थकें अवश्य पेजटी फलो दिए रखबें और चैनल सबसक्राइब कर रखबें जैसे सवार आगे एरक टूर्नमेंटर खेलागुली देखते पान। आज के हे उपेंद्रनाथ मेमोरियल नॉकआउट फुटबल टूर्नमेंटर फाइनल खेला। फाइनल खेल एक अपरे प्रतिद्वंदिता कर बालुघाट फ्रेंड्स यूनियन क्लाब वर्सेस एयरपोर्ट यंग्स। फ्रेंड्स यूनियन रही है ब्लैक जर्सी एयरपोर्ट यंग्स रही है स्काई जर्सी। প্রথমার্ধের খেলা চলছে, তো চলুন দর্শক প্রথমার্ধের খেলা উপভোগ করা যাক। চারটা ফুটবল সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা দক্ষিণ দিনাজপুর মাননীয় কৌশিক ঘোষ মহাশয়কে ¡Vamos!
सुसाइड गोल होता है कोई কার্ড দেখছে কালকে একটা লাল কার্ড না ওটা না ওটা তো ও না না আছে আছে বসে আছে বসে আছে ইয়া তো স্ট্রাইকারে খেলছিল যেটা কালকে ও চেঞ্জ হয়েছে দুর্দান্ত শট ঠিক ততটাই সুন্দর কিন্তু গোলকিপার বলটি ডিফ্লেক্ট করে দিল বাইরে গোলের সুযোগ তৈরি হয়েছিল বালুগা ফ্রেন্ডসের কিন্তু হলো না এবার দেখা যাক কর্নার থেকে আবারও তারা গোলের সুযোগ তৈরি করে গোলটি করতে সক্ষম হয় কিনা কর্নার থেকে কিন্তু খুব সুন্দর করে হেড করে জালে বল জড়িয়ে দিল বালুগাঁও ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব স্কোর এই মুহূর্তে 1-0 বালুগাঁও ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব 1 এয়ারপোর্ট ইউনিয়ন 0
Vamos.
चल पाजा मार बा बा मारे ओ साजो मार साला दिख मार उपेंद्रा सरकार ने लिया नॉकआउट टूर्नामेंट चूड़ान पचार खेला पिछले मार चल हल्का चल मैन दे बाएं बाएं मार बाएं मार बस और जरा मार ये राम की फालतू चेंगरा भाई बस भाई की फालतू चले और गोल्टा हो दिलो ना तोला बाजारे हाफ टाइम पास पड़े गल दर्शक हाफ टाइम स्कोर 1-0 बालुका फ्रेंड्स यूनियन क्लाब 1 एयरपोर्ट यांग 0 থাকুন আমাদের সাথে ফিরছি বিরতির পরে দ্বিতীয় হাফের খেলার পাশে পড়ে গেল দর্শক খেলা চৌপলেন্দ্রনাথ মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দ্বিতীয় পর্বের খেলা চলছে এখন খেলা হচ্ছে আজকে ফ্রেন্স ইউনিয়ন ক্লাব ভার্সেস এয়ারপোর্টিয়ংস রয়েছে স্কাই জার্সিতে ফ্রেন্স ইউনিয়ন ক্লাব রয়েছে ব্ল্যাক জার্সিতে 1-0 এগিয়ে রয়েছে বালুকা ফ্রেন্স ইউনিয়ন ক্লাব এয়ারপোর্ট এখনও গোলের মুখ দেখেনি খেলা হচ্ছে নিতাই স্পোর্টিং মাঠে আজকে ফাইনাল খেলা তো চলুন দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করা যাক Thank you.
একদম মাঝ মাঠ থেকে দূর থেকে লম্বা বল ভাসিয়ে দিয়ে জালে বল জড়িয়ে দিল। স্কোর এই মুহূর্তে 2-0, বালুগা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব 2, এয়ারপোর্ট ইয়ং 0। আবারও একটি গোল হয়ে গেল বালুগা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের। স্কোর এই মুহূর্তে 3-0, বালুগা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব 3, এয়ারপোর্ট ইয়ং 0। মুর্মু আক্রমণে উঠে এসে দ্বিতীয়ার্ধে শুরুতে কিন্তু পরপর দুটি গোল করে দিল। স্কোর এই মুহূর্তে 3-0, বালুগা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব 3, এয়ারপোর্ট ইয়ং 0। আর ভালো পারবে না, আর দেয় পেট ভরু কটা আছে, নটা আছে, নটা দে মার 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 সাথে মারবে 10 নম্বর মার দেখি তো কত ক্যালিটাস দেখছি। দশটা বিয়ে কর, বাল বাল করিস না।
মাল খেলছে প্রকাশ দা ব্যাটি শুধাচ্ছ হ্যাঁ যা চল চল মার চল মার হ্যাঁ মার উপরে মার হ্যাঁ মার ধর বল ধর চল 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 বালে সর আসো ইয়ে খেলছে বাচ্চার যা যা চল ওদিকে যায় মার উপরে মার খেলা হচ্ছে না খেলা হচ্ছে সেখানে বড় কাপ পাবি না ছোট কাপ পাবি না ওই যে ছোটরা পাবি কুড়ি টাকা তিনটা গোল দিছে আবার কি কাকা তুমি থামো থামো হয়েছে বহুত কথা কইছো মার 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 বলে সাতজন বালু হারে বারোজন না খেলো না আসে ছোটা সেমিফাইনাল খেলছে দেখলাই ভালো লাগে
বাপ রে বাপ, এত ভালো খেলোয়াড়, তুই যদি খেলতে পারছিস তোর তো মানতে পারছিস, মানে যারা খেলছে তারা বুঝছে কি হচ্ছে। হ্যাঁ, ওখানে বসলাম, ওইখান বললাম যে দাদা আপনারা ওখানে যান, যে ওখান থেকে ভাষণ মানে কীভাবে ওখানে যান, বসে তো আমরা খেলা দেখতে আসছি, আমরা বিনা পয়সা খেলা দেখতে আসছি। দেখলাম ওই যে মালিকের ওই যে নিয়ে লাভ না যে না পাঁচ দে খাল খুব বল খেলিশুরু এসে গেছিলি নতুন খেলা বুঝলি সামনে কি হতে বলতো ক্যাপ্টেন থাকে না ওদের সামনে যাবো বলে ইয়া বলে মনে মনে না তখন উল্টা দিয়ে গেছে বুঝলি আরে কাল ওখানে বসে শেষ আমি বুঝলি তুই তুই অত খেলতে পারছিস আর তুই নামতিস দেখি এটাও হয়ে থাকে হাত দিল বলে মার হে তোর হলের মাথায় মার চল আকাশ মান না সেটা মান সুন্দর আক্রমণে উঠে এসে জালে বল জড়িয়ে দিল
এয়ারপোর্টে আছে ক্যাপ্টেন আকাশ। পেনাল্টি বক্সের মধ্যে অফেন্সিভ ট্যাকেলের জন্য, কিন্তু এবার পেনাল্টি পেয়ে গেল এয়ারপোর্ট ইয়ংস। দেখা যাক পেনাল্টি থেকে তারা গোলে আরেকটি গোল করে আরেকটু এগিয়ে যেতে পারে কিনা। স্কোর কিন্তু এই মুহূর্তে 1-3 এয়ারপোর্ট ইয়ংস 1 বালুঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব 3। শটে থাকছে গোপাল 7 নম্বর জার্সিতে এয়ারপোর্ট থেকে, দেখা যাক গোল হয় নাকি না সেভ হয়। স্কোর কিন্তু এই মুহূর্তে 2-3 এয়ারপোর্ট 2 ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব 3। দেখা যাক একদম শেষ মুহূর্তে এসে সমতায় ফিরতে পারে কিনা। ওইদিকে কিন্তু এয়ারপোর্টের সমর্থকদের উল্লাস চোখে পড়ার মতন, চেয়ার তুলে নিয়ে ফটকা ফাটিয়ে তারা আনন্দ উদযাপন করছে। দেখা যাক শেষ মুহূর্তে কী হয়। ওই প্রথম থেকে দেখি আর যাচ্ছি, ওই যে ভার সঙ্গে কাজ করছি প্রথম থেকে খেলা দেখি। আমি বললাম ওখানে কাজ হচ্ছে আমি যাচ্ছি না, আমার সাইকেল আটকাল। আমি ঠিক আছে আপনি একটা কাজ করুন, আমার সাইকেল রেখে দেন, আপনি যান মন্দিরটা জল দিয়ে আসুন, বলি গেছে মন্দিরটা জল দিয়ে আসুন। এই চাপ নামে আর তিন দিন হয়েছে, তিন দিন হয়েছে। ফোন করছে দূর থেকে, একটি লম্বা শট ছিল, ক্রসবারে বল লেগে বাইরে চলে যায়। আরে সকালবেলা নাম শুনে আর তিনটা বাজে মালিক ফোন করছে কোথায় আছে। একটি কর্নার পেলো, বালুঘাট ফ্রেন্ডস ইউনিয়ন, দেখা যাক কর্নার থেকে আবার তারা সমতা বাড়াতে সক্ষম হয় কিনা। স্কোর কিন্তু এই মুহূর্তে 3-2।
শেষের বাসি পড়ে গেল দর্শক, ফুল টাইম স্কোর 3-2, বালুকা ফেন্স ক্লাব 3, এয়ারপোর্ট ইয়ংস 2। আজকে এবারের উপলেন্দ্রনাথ মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের উইনার টিম ফেন্স ইউনিয়ন ক্লাব 3-2 গোলের ব্যবধানে জয়লাভ করলো।